পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন নিজ আকর্ষণে টানে মানুষকে এবার সুন্দরবনের রূপ উপভোগ করতে যাচ্ছেন বাংলাদেশ সফররত ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকালে হেলিকপ্টার যোগে কক্সবাজার থেকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জে পৌঁছাবেন তিনি উপকূলবাসীর সাথে সময় কাটাবেন রাজকুমারী খাবেন স্থানীয় একটি রিসোর্টে ঘুরবেন ম্যানগ্রোভ সুন্দরবনে এ সফরে রাজকুমারী ঘুরে দেখবেন সুন্দরবন উপকূলের উন্নয়ন প্রকল্প সাতক্ষীরায় এজন্য নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি তার আগমনকে স্বাগত জানিয়েছেন উপকূলবাসীও আমরা এত খুশি এত খুশি যেটার কোনো ভাষা নেই বলার মতো আর তামরা সকল গ্রামবাসী আমাদের সকল এলাকার জনগণ আমরা সবাই তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি কতটুকু সহযোগিতা করবে জানি না কিন্তু তারা আমাদের দুঃখ দুর্দশাকে অনুসরণ করার জন্যে আমাদের এই দুঃখ দুর্দশাকে অবজার্ভ করার জন্যে তারা যে এখানে আসছে তার জন্যে আমরা আসলে গর্বিত প্রীত এবং আমাদের এই কর্মকাণ্ড আরও বেশি উন্নত হবে মনে করি এবং আমরা মনে করি যে তাদের এই প্রতিনিধিত্ব তাদের একটা রিপোর্ট আমাদের এই জনপদের অনেক উপকারে আসবে ডেনমার্ক জলবায়ু পরিবর্তন ইস্যুতে নেগোসিয়েশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের অত বন্ধুরাষ্ট্র তাদের রাজকন্যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা পরিদর্শন করতে আসছেন এই জন্যে উপকূলীয় এলাকার সমস্ত জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষ এবং উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি উপকূলীয় এলাকার মানুষ এটা নিয়ে গর্ববোধ করে যে আমাদের উপকূলীয় এলাকার এই মানে একবার রুট পর্যায়ে তিনি যে আসছেন এবং উপকূলীয় এলাকার এই সমস্যাগুলো দেখবেন তিনি যে আমাদের উপকূলীয় এলাকায় আসছে দেখতে সাধারণ মানুষকে দেখতে এলাকা অবস্থান দেখতে তাকে আমরা গভীরভাবে স্বাগত জানাচ্ছি এবং আমরা তাকে বরণ করে নেব এলাকায় ট্রেন মার্কেট থেকে রাজকুমারী আসছে এজন্য আমাদের খুব ভালো লাগতেছে আমরা তার পদধুলি নেওয়ার জন্য বাড়ি ঘর দর সব পরিষ্কার করছি দেখার জন্য ট্রেন মার্কেট যে রাজকুমারী আসছেন তাকে নিয়ে আমাদের খুব প্রত্যাশা আছে যে তাকেও আমরা ঠিক দেখতে পাবো দূর থেকে এটা ভেবে বসে আছি মনে স্বপ্ন নিয়ে বসে আছি তাকে এবার দেখবই তো জানি না দেখতে পাবো কিনা তো আমরা আমাদের প্রত্যাশা যে সব টিভিতে যেন এটা লাইভ প্রকাশ হয় যেন আমরা সব দেখতে পারি অন্তত কাছে না দিয়েও দূর থেকেও যেন লাইভে দেখতে পারি ম্যারি এলিজাবেথের সফরকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন হেলিপ্যাড সংশ্লিষ্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মঙ্গল এবং বুধবার সাতক্ষীরা রেঞ্জ দিয়ে কোনো পর্যটক এবং বনজীবী প্রবেশ করতে পারবেন না কারণ এরা মূলত এখন মুন্সীগঞ্জের যে পুলিশের ই আছে আপনি যেটি আছে ওখান থেকে উঠবে আর নামবে আমাদের কলাগাছিয়া আর ভিতরে হয়তো একটু ঘুরবে দেখবে এই আর কি আর এই জন্য বিভিন্ন জায়গায় আমাদের রং টং বা অন্য কাজ কাম চলছে তিনি আসবেন কক্সবাজার থেকে সরাসরি আমাদের এখানে তার সাথে ডেনমার্কের একজন মন্ত্রীও রয়েছেন এবং সফর সঙ্গী প্রায় ত্রিশ জন তারা কক্সবাজার থেকে আমাদের এখানে হেলিকপ্টারে আসবেন এসে একটি গ্রামে শ্যামনগরের একটি গ্রাম ভিজিট করবেন এবং ওই গ্রামের অধিবাসীদের সঙ্গে কথা বলবেন একটা সাইক্লোন শেল্টার ভিজিট করবেন একটা বাঁধ ভিজিট করবেন এই হচ্ছে এইগুলো তার প্রোগ্রাম তো তার এই সফর উপলক্ষে আমাদের পক্ষ থেকে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষা সহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন সুন্দরবন ভ্রমণ সেরে বুধবারই দুপুরের পর ডেনমার্কের রাজকুমারী ফিরবেন ঢাকায়